হ্যালো ভিউয়ার্স, আজকে নিয়ে এসেছি কি করে সহজভাবে রুটি মেকার দিয়ে রুটি তৈরি করতে হয়। আপনারা তো অনেক ধরনের ভিডিও দেখেছেন, আজকে আমি ঘরোয়া কিছু টিপস দেব যেভাবে আমি আসলে রুটি পরোটা কিংবা লুচি তৈরি করি। আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে আপনাদের অনেক রুটি মেকার নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তবে চলুন আমরা শুরু করি। আমরা এই রুটি মেকার দিয়ে তৈরি পরোটা 7 থেকে 10 দিন ফ্রিজে রেখে এয়ার টাইট বক্সে রেখে আমরা কিভাবে খেতে পারি সেই টিপসসহ এখানে 6টি আরও অতিরিক্ত টিপস থাকছে। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারাও শিখে যাবেন কি করে আপনি যে 7 থেকে 10 দিন এই রুটি পরোটা কিংবা লুচি প্রিজার্ভ করে। আর এগুলো সাধারণত মাংসের তরকারি, ঘন ডাল, সবজি ভাজি কিংবা আগের দিনে রেখে দেওয়া যে কোনো তরকারি দিয়ে সকালে এই পরোটা বা লুচি খেতে কিন্তু অত্যন্ত মজা। তো আমি যেটা করেছি, 6 কাপ ময়দার সাথে 8 টেবিল চামচ তেল দিয়ে, যেহেতু আমার এখানে 6 কাপ ময়দা, আমি 1 সপ্তাহের জন্য প্রায় 40টির মতো পরোটা টাইপের লুচি নিয়েছি। এটাকে যদি বড় সাইজ করেন তাহলে আপনার এটা পরোটা হয়ে যাবে। তো এখানে আমি যেটা করেছি, একটু পানি দিয়ে নরমভাবে তেল দিয়ে করে নিয়েছি এবং এরপরও তেল মেখে এটাকে নরম করে এটাকে দেখুন আমি একটু গোল সাইজ করে এটাকে একটু চ্যাপ্টা করে নিয়েছি। চ্যাপ্টা যদি না করেন তাহলে রুটির শেপটা হয়তো একটু বাঁকা প্যারা হয়ে যাবে। তো আপনি যতটা স্মুথ করবেন আপনার রুটিটা ঠিক ততটা স্মুথ হয়ে রুটি মেকারে বের হয়ে আসবে। তো আমি এখানে প্রায় 40টার মতো করে নিয়েছি। আর এটা প্রিজার্ভ করতে বাজারে খুব ভালো প্রিজার্ভার রুটি বক্স পাওয়া যায়, এখন RFL-এরও আছে, তো আপনারা সেটা কিনে নিতে পারেন অথবা যে কোনো বক্সেই আপনারা নিতে পারেন। তার আগে বলছি যে রুটি মেকারটাকে একটু ভালো করে টেম্পারেচার ফুল টেম্পারেচার দিয়ে একটু হিট করে নেবেন। তারপর আপনি শরীরের শক্তি দিয়ে, যেহেতু এটা নরম, এটাকে আপনার নর্মালভাবে আসলে ইয়া করলে হবে না এবং সেদ্ধ করলে হবে না, আপনাকে খুব ভালো করে নরম করে ময়ান দিতে হবে। আপনি যত বেশি ময়ান দেবেন আপনার রুটি ততটাই স্মুথ হবে এবং সফট হবে। তো দেখুন রুটি মেকারটা প্রায় 8 ইঞ্চির মতো আর আমার এটা প্রায় 7 ইঞ্চির একটি রুটি বা পরোটা হয়েছে। তো আপনি যতটা স্মুথ করবেন যতটা রাউন্ড শেপ হবে আপনার রুটিও রাউন্ড বের হবে। আর যদি ধরেন যে আপনার শেপটা যদি এলোমেলো হয়, এবড়ো থেবড়ো হয়, তাহলে আপনার রুটির সাইজটাও এবড়ো থেবড়ো হবে। সেক্ষেত্রে আপনি একটু শরীরের জোর দিয়ে এটাকে একটু চেপে দিবেন, দেখুন আমার কি সুন্দর রুটি হয়ে আসছে। এবং শুধু এটাই না, আপনার একটা চাপে আপনার ধরুন 2 সেকেন্ডে এটা সুন্দর 2 পাশ দিয়ে হিট হয়ে চলে আসবে, যেটা আপনাকে প্রিজার্ভ করতে সহায়তা করবে। দেখুন আমি কিন্তু এটাকে স্প্রিড করিনি, আমি এটা নর্মাল রেখেছি ভিডিওটা, যেন আপনারা বুঝতে পারেন আমার কতটুকু সময় লেগেছে। জাস্ট একটা প্রেস করতে আমার 2 সেকেন্ড সময় লাগে, দেখুন আমার একটা পরোটা হয়ে গেছে। যেহেতু এটা ময়দা দিয়ে করেছি তাই এটাকে আপনি পরোটা হিসেবেও কাজে লাগাতে পারেন। আর এর থেকে যদি ছোটো সাইজ আপনি নেন তাহলে এটাকে লুচি হিসেবে আপনি করতে পারেন। দেখুন আমার এখানে অল্প কতক্ষণ সময়ের মধ্যে বেশ কয়েকটা লুচি বলেন পরোটা বলেন হয়ে গেছে। তো সেম প্রসেসে আপনারা আটা দিয়েও করতে পারেন। আর যদি একটু বড়ো করতে চান তাহলে আপনারা যে রাউন্ড শেপটা আছে তা একটু বড়ো করে নেবেন। দেখুন আমার প্রিজার্ভ করার মতো অলরেডি কিছু পরোটা হয়ে আছে। আমি আগেই বলেছি আপনার শেপটা যতটা রাউন্ড হবে আপনার পরোটাগুলো ঠিক সেভাবে বের হয়ে আসবে। আপনি চাইলে রুটি মেকারের মতো এটা ভেজে নিতে পারেন, সেখানে একটু তেল ইউজ করবেন এবং এটাকে হালকা চেপে দিবেন আর এটা সুন্দর করে 2 পাশ ভাঁজ হয়ে যাবে। তো আমি এটাকে আপনাদেরকে দেখাবো যে আমি কি করে আসলে এটা করি, এটা পরবর্তীতে আপনারা দেখতে পারবেন। আপনারা যখন এটা চেপে ধরবেন সেক্ষেত্রে দেখুন এটা কিন্তু অলরেডি ভাজা হয়ে যাচ্ছে, গুঁড়িয়ে দেবেন। এবং যদি তেলের পরোটা খেতে চান তাহলে সেখানে একটু হালকা তেল ইউজ করবেন আর রুটি মেকারের মধ্যে একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে এটা তেলের মতো করে তেলের পরোটা হয়ে ভেজে আসবে। সেক্ষেত্রে আপনাকে তাওয়ায় আর ভাজতে হবে না, রুটি মেকারই ভাজা হয়ে যাবে। এই তো আমার রুটিও হয়ে গেল। তো এক্ষেত্রে দেখুন আমার কিন্তু খুব সুন্দর সাইজে। আরেকটা জিনিস হচ্ছে এটা তো একটু হিট থাকে, তো আপনারা যখন এগুলোকে
রাখবেন। প্রিজার্ভ করার আগে অবশ্যই একটু খোলামেলাভাবে গরম ভাবটাকে বের করে নিতে হবে। দেখুন আমার প্রায় 40টার মতো রুটি রেডি হয়ে গেছে, বিভিন্ন সাইজের। আমি বিভিন্ন সাইজের করেছি, লুচির সাইজ এবং পরোটা সাইজের। তো সেক্ষেত্রে দেখুন আমি এটাকে রুটি মেকারের তৈরি করা রুটি এবং পরোটাগুলোকে এয়ারটাইট বক্সে রাখছি। আমার এয়ারটাইট বক্স বাজারে যেটা কিনতে পাওয়া যায়, এটা তিনটা সাইজ আছে, ছোট, বড় এবং মিডিয়াম। আমি বড় সাইজ এবং মিডিয়াম সাইজের মধ্যে দুটাতেই প্রিজার্ভ করেছি। প্রিজার্ভ করাটা এই দেখুন, বাকিগুলো আমি আস্তে আস্তে করে নিয়েছি এবং মিডিয়াম সাইজ। এটা আমার প্রিজার্ভ করা ছিল ফ্রিজের মধ্যে, আমি পরের দিন সকালে এটা ভেজে নিয়েছি। দেখুন কতটা একদম যেরকম রাখা ছিল সেরকমই আছে। আমি এখন এটাকে একটু ডুবো তেলে ভাজছি, কারণ আমরা যেহেতু এটা উইকেন্ডের জন্য করেছি তাই ডুবো তেলে ভাজছি। আপনাদের নট নেসেসারি যে ডুবো তেলে ভেজেই নিতে হবে, আপনারা চাইলে হালকা তেলেও এটাকে তাওয়ার মধ্যে পরোটার মতো করে ভেজে নিতে পারেন। আমি লুচিগুলোকে ভেজে তেল ছড়িয়ে নিচ্ছি একটা টিস্যুর মধ্যে। এটাকে সবসময় নেড়ে ছেড়ে চারিদিকে তেলটা যেন উপরে চলে আসে। আপনি যত সুন্দর করে এটাকে ভাজতে পারবেন, এটা ততটাই ফুলবে এবং এটা ততটাই সফট হবে। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে বেশি তাপে এটাকে ভাজা যাবে না। বেশি তাপে যদি ভাজতে হয় তাহলে এটা এক সাইডটা দিয়ে পুড়ে যাবে এবং এটা একটু ফুলবে কম। সেক্ষেত্রে আপনি মিডিয়াম আঁচে যদি এটাকে ভাজেন, তারপরে যখন এটা নামানোর আগে একটু বেশি তাপে দিলে এটা লালচে হবে। এটা ডিপেন্ড করছে আপনি কীরকম লালচে করতে চান। আমার বেশ কয়েকটি লুচি মিডিয়াম আঁচের মধ্যে ভাজা হয়ে গেল এবং এটা খুবই সফট হয়েছে। যতগুলো করে লাগে আপনারা সেইভাবে করে নিতে পারেন এবং এটাকে প্রিজার্ভ করতে পারেন। সব থেকে বড় বিষয় হচ্ছে আপনি যদি এয়ারটাইট বক্সে রাখেন তাহলে আপনার এটা 10 দিন পর্যন্ত রাখলেও কোনো সমস্যা হবে না। আজকে ভিডিওতে আপনি বুঝতে পারলেন যে আমরা আসলে রুটি মেকারে কী করে রুটি তৈরি করি, আমরা কিভাবে এক সপ্তাহ ধরে প্রিজার্ভ করতে পারি। রুটি মেকারে আমরা কিভাবে রুটিটাকে ছেঁকে নিতে পারি কিংবা পরোটা তৈরি করতে পারি, এখন যে লুচিগুলো আমরা তৈরি করছি এগুলো একটু যদি মনে হয় যে ওর গায়ে তেল লেগে আছে, তবে এখানে আরেকটা টিপস আছে। দেখুন আমার লুচিগুলো কত সুন্দর ভাজা হয়েছে। তো যদি মনে হয় যে এটার উপরে একটু তেল লেগে আছে, চিন্তার কিছু নেই। আপনারা একটা টিস্যুর উপরে এটাকে চেপে চেপে যখন তেলটাকে শুষে নিয়ে নেবে টিস্যু পেপার, তখন দেখবেন যে এটা একদম একটা পরোটার মতো হয়ে গেছে। যারা স্বাস্থ্য সচেতন তারা এটাই করতে পারেন, আর এটা করার এমনিও খেতে পারেন, আর তাছাড়া মনে হয় যে যারা একটু স্বাস্থ্য সচেতন তারা এভাবে টিস্যু দিয়ে চেপেও খেতে পারেন। আর এটা দেখুন কতটাই নরম হয়েছে। এটা মাংস দিয়ে খেতে, যে কোনো ভাজি দিয়ে খেতে, ঘন ডাল দিয়ে খেতে, কিংবা আগের দিনের যে বাসি বা লেপচোবার তরকারি থাকে সেগুলো দিয়ে খেতে কিন্তু অসাধারণ। আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, অথবা আমার ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।